الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المزيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجه وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ সুবাহন তালার অশেষ আল্লাহ মেহরবানী তালা আমাদেরকে একটি সুন্না আদায়ের তৌফিক দান করেছেন এটা মৃতপ্রায় প্রায় সুন্না আল্লাহ সুসবানউ তালা সুন্নাকে পুনরুজ্জীবিত করার তৌফিক দান করেছেন এই জন্যে সবাই আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লি হুসাল্লামের উপর আল্লাহমা সাল্লাহ আলি আল্লাহম বেরিকা আলাই কুসুফ বা খুসুফ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ সাল্লাম এই দুই সময়ে মসজিদে চলে যেতেন সলাৎ আদায় করতেন সাহাবাদেরকে নিয়ে যেভাবে আমরা সালাত আদায় করলাম লম্বা খেরাত পড়তেন রুকু করতেন লম্বা সেজদা করতেন এবং লোকদেরকে নসিয়া করতেন যে তারা যেন সলাতের মধ্যে দিয়ে এই সময়টাকে পার করে অতিবাহিত করে দোয়া করে আল্লাহর নিকট যাতে এই অবস্থা থেকে আল্লাহ তালা পরিত্রাণ করেন সাদাকা করেন বেশি 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 করে আল্লাহ রসুলাম সাদাকা করার কথা বলেন আল্লাহ রসুলামের যুগে এভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়েছিল আল্লাহ রসুলাম বলেন যে চন্দ্র এবং সূর্য দুটি আল্লাহ সুবাহান তাল্লা নিদর্শন নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন যেগুলিকে ইহুদি খ্রিস্টানরা অথবা অগ্নি পূজক যারা তারা পূজা করত। সূর্যকে পূজা করত। চন্দ্রকে পূজা করত। কিন্তু এইগুলা পূজা করার জিনিস না এই জন্য আল্লাহ রসুলাম বলছেন যে এটা আল্লাহ আল্লা সুবাহতালার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন এবং মুশ্রিকদের আকিদা ছিল বিশ্বাস ছিল তারা মনে করত যে কারো মৃত্যুর কারণে কারো জীব জীবন পাওয়ার কারণে জন্ম নেওয়ার কারণে এইগুলা হয়ে থাকে যেমন আল্লাহ রসুলামের পুত্র ইব্রাহিম রদিয়ালহু যখন তিনি মৃত্যুবরণ করেন তখন লোকেরা বলা বলি করতে লাগলো যে ইব্রাহিমের মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ হয়েছে তখন আল্লাহ রসুলসালাম বললেন যে এগুলা কোনো মৃত্যুর কারণে কোনো জীবন পাওয়ার কারণে জন্ম নেওয়ার কারণে হয় না এইগুলা হয়ে থাকে আল্লাহ সুবাহানতালার ইচ্ছায় এবং ইউহা ইফুল্লাহ বিহা আইবাদা আল্লাহর বান্দাদেরকে তিনি বীতি প্রদর্শন করার কারণে এইগুলি আল্লা সুবাহানতলা দিয়ে থাকেন তো এই সময় কিছু করণীয় আমল রসুলসাইসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তন্মধ্যে সলাতে থাকা আমরা সলাত আদায় করলাম যেভাবে রাসুলসাল্লাম বলেছেন সলাতের মধ্যে থাকা এবং দোয়া করা বেশি বেশি করে আল্লা সুবাহন আওতালার কাছে দোয়া করা এই সমস্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সহ আরও যত যতটুকু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এইগুলা থেকে আমরা আল্লা তালার কাছে দোয়া করব। ইস্তেকবার করব বেশি বেশি করে নিজের ঘনায়ের প্রতি স্মরণ করে বেশি বেশি করে আল্লাহ বানাও তালার নিকট ইস্তেকফফার করব সদাকা করব সাদাকা হচ্ছে এমন আমল যে আল্লাহ সুব্বাহ তালার রাগ নিমিশেই সাদাকা কমিয়ে দিতে পারে এবং সুরাকিয়ামাতে আল্লাহ সুবাহনও তালা বলছেন যে ওমা এনফাক সুরাকিয়ামার মধ্যে আল্লাহ সুবানা বলছেন যে কবলা আহাদাকুমুল মউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكم من الصالحين যে মানুষ আক্ষেপ করবে যখন মানুষ মারা যাবে তখন দুনিয়াতে আসার জন্য আক্ষেপ করবে এবং প্রথমেই বলবে ফাদ্দাক আমি যাতে সদাকা করতে পারি ও আকুম মিনাসহীন এবং নেক আমল করতে পারি প্রথমেই সদাকার কথা উল্লেখ করবে কিন্তু সেই সময় শেয়ার সুযোগ পাবে না সুতরাং আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন ইচ্ছা কুন্নার ওলাউ খান আবি শিক্ষিত তমার যে খেজুরের এক এক টুকরা হলেও দিয়ে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নামের অগ্নি থেকে তোমরা খেজুরের এক টুকরা হয়েও দিলেও হয়েও জাহান নাম থেকে তোমরা অগ্নি থেকে আল্লাহর নিকট ফানা চাও এবং মুক্তি লাভ করো সুতরাং বেশি বেশি করে আমরা সাদাকা করব আল্লাহ রসুলামের হাদিসে পাওয়া যায় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিষয়ক হাদিসের মধ্যে সাদাকা করার নির্দেশও পাওয়া যায় তো সাদাকা করার মধ্যে মসজিদ বানানো একটা সাদাকা আল্লাহ ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর গড় অর্থাৎ মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করবেন বিহামদি জান্নাতে বাড়ি নির্মাণ হওয়ার কারণ হচ্ছে জান্নাতে বাড়ি নির্মাণ হওয়া মানে কি আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ নতুবা এই বাড়ি আমরা বুক করতে পারবো না এটা জান্নাতে যাওয়ারই পকান্তর গ্যারান্টি সুতরাং আমরা বেশি বেশি করে সদাকা করব আমাদের আত্মাক মসজিদ বহুতল ভবনের কাজ চলতেছে আমরা বিল্ডিং ফান্ডে যে যাবে যেভাবে পারি আজকের দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ থেকে বাঁচার জন্য সদাকা করব আল্লাহ সবানা তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং তাকবীর বলা বেশি বেশি করে তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দেওয়া এই সময় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় আল্লাহ আকবর ধ্বনি দেওয়া এবং আজকার করা বিভিন্ন ধরনের জিকির আজকার আজকার হচ্ছে জিকিরের বহু বচন আল্লা সুবাহা বলেন ফেজ কুরুুনি এজ কুরু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকেও স্মরণ করব সুতরাং যে কোনো সময় আজকার করবেন আজকার এমন একটি ইবাদত যে এবাদতে কোনো পবিত্রতা অর্জন লাগে না কোনো অজু লাগে না গোসল লাগে না কোনো কষ্টও নাই পয়সাও খরচ হয় না শুধু জিব্বাল লাড়াছাড়া করলেই আজকার হয়ে যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেহ ইহা আল্লাহ আকবর এই আজকার করা এবং কবরের আজাব থেকে ফানা চাওয়া কবরের আজাব থেকে ফানা চাওয়া এটাও হাদিসে নির্দেশ আছে যে আল্লাহ তালা যাতে আমরা আমাদেরকে কবরের আজাব থেকে মাফ করে দেন এবং আমাদের যারা মৃত আমাদের থেকে চলে গেছেন তাদেরকেও যাতে আল্লাহ সুবান উত কবরের আজাব যদি হয়ে থাকে তাহলে এই পরিস্থিতি থেকে আল্লাহ তালা যাতে তাদেরকে পরিধান করেন এই দিকে আল্লাহ সুবাহানউ তালার কাছে চাওয়া আল্লাহ সুবানউ তালা আমাদেরকে মুক্তি দান করতেন আল্লাহ ইন আউজাম বিল কবর ওমিন আদায়াবি জাহান্নাম ওমিন মাহিয়া ওল মামাজ ওমিন মাসি ফিতনাথিল জাল এবং আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যেইগুলা এই কিছু কাটা যাবে না দরা যাবে না করা যাবে না এই সমস্ত বিষয় কোনো হাদিসে নাই কোনো কিছুতে নাই এগুলো মন গড়া বিষয় সুতরাং এইগুলো আমরা পরিহার করব আল্লাহ রাসুসাইসাল্লাম এই সময়টুকুতে যে ইবাদত করার বিষয় বলেছেন আমি যে ষাটটি বিষয়ের বর্ণনা করলাম এই ষাটটি বিষয়ে যদি আমি কাটিয়ে দেই তাহলে এইগুলো করার কোনো প্রয়োজনই নাই সুতরাং আমরা আল্লাহ সুবাহতালার দেয়া বিধান এবং রাসুসাইস্লামের দেওয়া জীবন ব্যবস্থা তার রিসালতের দেয়া দেখানো পথ এই পথ অনুসরণ করব আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আল্লাহ রসুসাল্লাম এই হাদিস বিষয়ক সালাতুল কুসুফ বা খুসুফের হাদিস যেগুলো আছে এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবাহন আল্লাহ রসুলাম বলেন যে এই সমস্ত কাজকর্ম হয়ে থাকে এইটা বান্দার নাফরমানির কারণে এই আজাব আল্লাহ সুবাহন তালা গ্রেফতার করেন বিশেষ করে জিনা বেবিচার সুদ বেহায় এই বিষয়ক এই কারণে এই চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হয়ে থাকে এটা মানুষের ভুলের কারণে খাতার কারণে আল্লাহ সুবানা মানুষকে পরীক্ষা করে থাকেন আল্লাহ সুবানা বলেন সুরা আল ইসরাতে তোমরা জিনার ধারে কাছে যেও না কারণ এটা হচ্ছে গর্হিত কাজ মন্দ কাজ খারাপ কাজ আমাদের সমাজে জিনা বেবিচার বেড়ে গেছে বিদায় আল্লাহ সুবাহ আমাদেরকে বিভিন্ন ধরনের মহামারী জলোচ্ছ্বাস বন্যা চন্দ্রগ্রহণ এইগুলা দিয়ে পরীক্ষা করতেছেন সুতরাং মুমিনদেরকে উচিত ধৈর্য ধারণ করা <تصفيق> <تصفيق> الله سبحانه وتعالى أما توفيق دان كورون نقول قولي هذا نستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم احفظ في كل بلاد المسلمين اللهم انصر في كل بلاد المسلمين اللهم انصر في كل بلاد المسلمين اللهم احفظ في المسجد الاقصى اللهم احفظ في المسجد الاقصى اللهم احفظ في فلسطين اللهم احفظ في العراق اللهم احفظ في ليبيا اللهم احفظ في كل بلاد المسلمين عباد الله رحمكم الله <applause> ان الله تعالى فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله